হ্যালো বন্ধুরা, শুভ বৈকাল। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি যাচ্ছি মিরপুর 10 নম্বর দিয়ে। বন্ধুরা, ইউটিউব জীবনে আপনাদের কাছ থেকে আমি অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি, এটা আমি ধরে রাখতে চাই। ভালোবাসা স্নেহ এমন একটা লোভ, এটা যদি একবার পাওয়া যায় সেটা আর হারাতে ইচ্ছে করে না। বন্ধুরা, আমি তো ইউটিউবে বা অনলাইনে অনেকের কথা শুনি বা অনেকের জীবন সম্পর্কে জানি, আমার কাছে যারা ইউটিউবে কথা বলে তাদের ভাবনা মন সবই যেন করে কি আর যে কোনো জিনিস বটপুট বহন না কিনলে গেলেন আপনারা মানলো কে বোর্ডের স্ট্যান্ড তো নিয়ে গেছে ভাই, এটা জানেন? হ্যাঁ, বোর্ডের স্ট্যান্ড নিয়ে গেছে তো ভাই। কেউ তখন কেউ ছিল না, জলিলা ছিল মনে হয়, জলিলি পরে নিয়ে গেছে। ও, ওই যে রেখার বাধায় দিয়ে ইয়া, ওই যে ভাঙে দেখুন না কি কয়, এটা দিয়ে মুখে মানে দিয়ে। তাহলে কবে কবে বসবেন? কবে বোর্ড নিয়ে? যখন এটাই করে ঠিক হওয়ার পরে। তাহলে কি আমারে কি বললো ওই যে লাকি ভাই? এত লাগে নি তোমার? এতই লাগে আমার। চা খাইবা? না খা না ভাই, গেলাম। কোন দেখা? সত্যি? আচ্ছা, তাহলে তো বন্ধুরা এলাকার বড় ভাই বা বন্ধু বলা চলে, সাথে দেখা হয় বা আমাকে সবাই স্নেহ করে। বন্ধুরা, এটা মিরপুর 10 নম্বর দিয়ে যাচ্ছি হোপ স্কুলের সামনে দিয়ে। বন্ধুরা, যে প্রসঙ্গে ছিলাম সে প্রসঙ্গ থেকে আবার বের হয়ে গেছি। আপনাদের জন্য অনেক কিছু বলতে ইচ্ছে করে, ভিতরে যে ভাবনাগুলো আছে সেগুলো সবাইকে জানাতে ইচ্ছে করে। পরিবেশ পরিস্থিতির কারণে এগুলো বলা হয় না, ধীরে ধীরে সব বলবো বন্ধুরা।
আপনারা নিচে কমেন্ট করে জানান কে কোন দেশ থেকে আমাকে দেখছেন। শুধু এইটুকুই অনুরোধ যে আপনারা কোন দেশ থেকে দেখেন নিচে কমেন্ট করে একটু জানালে আমার জন্য ভালো হয়। সবার প্রতি শ্রদ্ধা, দেশের সকল পোশাক শিল্প নারীদের প্রতি শ্রদ্ধা, সকল নারীদের প্রতি শ্রদ্ধা, ধন্যবাদ।